কেন্দ্রীয় সাম্প্রদায়িক বিজেপি সরকারের আনা জনবিরোধ, অমানবিক এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের কমিটির ডাকে শহরে বিবেকানন্দ মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কালিগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ, শহর কংগ্রেস সভাপতি তথা পুরসভার পুর প্রধান কার্তিক চন্দ্র পাল, ব্লক সভাপতি নিতাই বৈশ্য, বিধায়ক তপন দেব সিংহ, তৃণমূল কংগ্রেসের ব্লক মহিলা নেত্রী অনুপর্ণা চৌধুরী, বসন্ত রায়, রাজু ঘোষ, এজাবুল হক, উত্তম ঘোষ, শাহজাহান চৌধুরী, মুন্নি খাতুন, বসন্ত রায়, কমল ঘোষ, মমতাজ আলী, বিজয় মিশ্র, রবীন্দ্রনাথ রায়, সঞ্জীব বর্মন, ঈশ্বর রজক সহ তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল কর্মী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি এবং এই যে কালা কানুন সিএএ এবং এনআরসি বাতিলের দাবিতে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। কখন থেকে কতটা কর্মসূচি চলবে? আমাদের সকাল 11টায় শুরু হয়েছে, বিকেল 5টা অবধি চলবে। কী কী কর্মসূচি করবেন এখানে? আজকে আমাদের মূলত মানুষের সামনে, জনগণের সামনে এই যে এনআরসি এবং সিএ এর যে কালা কানুন এটা বাতিলের দাবি এবং মানুষকে গণ আন্দোলন গড়ে তোলা, শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলা, যাতে আগামী দিনে এই বর্বর সরকার কিছু ঘটে এই কালা কানুন বাতিল করার জন্য। আজকে যদি আন্দোলন না হয়, আজকে যদি স্বাধীন ভারত বর্ষে স্বাধীন ভাবে আমরা আন্দোলন না করতে পারি, তাহলে আমাদের অবস্থা শোচনীয়। সেই ইংরেজি পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি যে আপনি আন্দোলন করলে তার বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়ে, এজেন্সি লাগিয়ে দিয়ে তাকে রাতের অন্ধকারে তুলে নেওয়া হচ্ছে, তাকে থানাতে ডেকে পাঠানো হচ্ছে, তার স্ত্রী ছেলে সন্তানকে তুলে নেওয়া হচ্ছে। তাই ভারতবর্ষের জনসাধারণ আর একটি আওয়াজ তুলতে হবে যে স্বাধীনভাবে আমাদের আন্দোলন চলছে, আগামী দিনে চলবে, এবং এই বাংলা একদিন পথ দেখিয়েছিল ভারতবর্ষ স্বাধীনতা। আজকেও ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, আজকে যদি দ্বিতীয় স্বাধীনতার জন্য ভারতবর্ষে হিন্দু মুসলিমের ঐক্য অটুট রাখার জন্য আজকে যদি আবার যুদ্ধে লিপ্ত হয়, তাহলে মমতা ব্যানার্জির সৈনিকরা রেডি আছে, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রেডি আছে ভারতবর্ষকে দ্বিতীয়বার স্বাধীনতার জন্য। কিন্তু আমরা এই মাবাদী মানুষের সৈনিকেরা, আমরা চাই ভারতবর্ষের ঐক্য সম্প্রীতি এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম এবং জাতি ধর্ম নির্বিশেষে যেমনভাবে আমরা বেঁচেছিলাম, দীর্ঘদিন ধরে এক অপরের সহযোগিতা করে এসেছিলাম, আমরা সেইভাবে সারাটি জীবন সেইভাবে ভারতবর্ষে মৃত্যুবরণ করে শেষ দফনটা আমরা এই ভারতবর্ষে আমাদের সাহিত্য হবে, এই আশা এই প্রত্যাশা রেখে এবং ভারতবর্ষের আপামর জনসাধারণকে এই নৈরাশ্যবাদী হিটলারি বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি।